চা ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে হামলার প্রতিবাদে ও অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার সকাল 8টা নাগাদ কালচিনি চৌপতি এলাকায় সড়ক বন্ধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করলো কালচিনি ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, গত 13 তারিখ সন্ধ্যে নাগাদ রাঙামাটি যাওয়া 3 নম্বর চৌপতি এলাকায় বিকাশ সাহা চা ও সিঙ্গারার দোকানের ব্যবসায়ী চা দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয় এক ব্যক্তির সাথে। হঠাৎ ওই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে যায় বিকাশ সাহা। ছেলের ওই রকম অবস্থা দেখে ছুটে আসেন 70 বছর বয়স্ক দীপলাল সাহা, তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় ওই ব্যক্তি দ্বারা। তাদের প্রথমে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে রেফার করা হয় কোচবিহার হাসপাতালে। এখন কোচবিহার হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছে। এই বিষয়ে কালচিনি থানায় লিখিত অভিযোগ করা হলেও পুলিশ অভিযুক্তকে গ্রেফতার না করতে পারায় এদিন ব্যবসায়ীরা রাস্তা বন্ধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানালো। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ।